আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর শুনে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার বাপ্পি যে প্রতিক্রিয়া জানিয়েছে, বৃহস্পতিবার 21 জুলাই আলোয় আলোকিত হয়ে উঠল ঢাকার ছবি জঙ্গল। এ আলো বিস্ময়ের কিংবা সারপ্রাইজের, তবে ঢাকায় ছবির অন্যতম নায়ক বাপ্পি চৌধুরীর কাছে খবরটি বিরহের আলো হিসেবে ধরা দিল। পূর্ণিমার বিয়ের হঠাৎ খবরে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, যে প্রতিক্রিয়ার র্যাশ ধরে জনমনে সৃষ্টি হলো নতুন গুঞ্জন। তবে কি পূর্ণিমা বাপ্পির মধ্যে সম্পর্ক ছিল? তবে সে উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক কী ছিল সে প্রতিক্রিয়া। বাপ্পি নবদম্পতির ছবি পোস্ট করে একটি জনপ্রিয় বিচ্ছেদী গানের 6টি লাইন তুলে ধরেছেন। কথাগুলো এমন, ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে, স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। এরপরে বিরহের ইমোজি তিনি লিখেন তবুও কংগ্রেচুলেশন। বাপ্পির এমন প্রতিক্রিয়ার মুহূর্তে ভাইরাল হলো সোশ্যাল হ্যান্ডেলে। প্রশ্ন জাগলো, তবে কি তাদের মধ্যে কিছু চলেছিল? জবাবে বাপ্পি বলেন, আমরা একসঙ্গে চলারই সুযোগ পাইনি, মন দেওয়া নেওয়ার সুযোগ পেলাম কই? হ্যাঁ, তিনি আমার পছন্দের নায়িকা, আফসোস আমরা একসঙ্গে একটি মুভিও করতে পারিনি। তবে কি পর্দার নায়িকা হিসেবে পাননি বলে এ বিরহ প্রতিক্রিয়া? বাপ্পির ভাষ্য, পর্দার আশা এখনও মরে যায়নি, বিয়ে মানে তো শেষ নয়, বরং নতুন করে শুরু। তাদের দাম্পত্য জীবন সুখের হোক সে প্রত্যাশা করি, আর স্টেটাস দিয়েছি মজা করে, সিরিয়াস কিছু না। বাপ্পি চৌধুরী পূর্ণিমাকে লক্ষ্য করে দেওয়া এই কথাগুলো ইথুন বাবুর কথা সুরে সুপারহিট গান আসিফের গাও ও প্রিয়া থেকে। বৃহস্পতিবার 21 জুলাই রাতে খবর, ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি প্রতিষ্ঠানে বিপণন বিভাগের কর্মকর্তা। গত 27 মে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঞানিকতা সম্পন্ন হয়। সৌদর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।